রোম সাম্রাজ্যকে ইতিহাসের চরম নিদর্শন হিসেবেই ধরা হয়ে থাকে। আধুনিক সভ্যতার অনেক কিছুই রোমের সভ্যতার শুরুর দিকে লক্ষ্য করা যায়। আধুনিক এবং জাঁকজমকপূর্ণ জীবনযাপন, রাজত্ব সব কিছু নিয়েই তারা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবচেয়ে বেশি আধুনিকতা লক্ষ্য করা যায় তাদের স্থাপত্য নিদর্শনে। তৎকালীন সময়েই তারা নির্মাণ করে গিয়েছেন অবাধ করা কিছু স্থাপনা, যা কিনা এই বিংশ শতাব্দীতে এসেও কল্পনা করা যায় না। তবে তাদের নিয়ে সমালোচনাও রয়েছে মাত্রাধিক। রোমান সাম্রাজ্যের নিষ্ঠুরতার চরম উদাহরণ হলো কলোসিয়াম, যা ছিল রোমের স্থাপত্য নিদর্শনের অন্যতম নির্মাণ। হাজার হাজার মানুষের রক্ত, আর্তনাদ ও সংশয় নিয়ে এটি দাঁড়িয়ে আছে ইতালির রোম নগরীর কেন্দ্রবিন্দুতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলুন জানা যাক ইতালির রোম শহরে অবস্থিত রোমান শাসনামলে নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় এম্পিথিয়েটার কলোসিয়াম সম্পর্কে। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে। এ সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। তবে কলোসিয়ামের ইতিহাস জানতে গেলে অবধারিতভাবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দের কিংবদন্তি সম্রাট নিরোর প্রসঙ্গ চলে আসে। যদিও সম্রাট নিরোর শাসনামালেরও পূর্বে খ্রিস্টপূর্ব দ্বিতীয় অব্দ থেকে রোমান সাম্রাজ্যের এই এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছিল। ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকাটি সম্পূর্ণ দগ্ধ হয়ে যায়। বিপন্ন মানুষেরা পথে বসে যায়। খেয়ালি সম্রাট নিরো এক ফরমান জারি করে সমগ্র উপত্যকা নিজের মালিকানায় নিয়ে নেন। কুশলী নির্মাতাদের নির্দেশ দেন বিশ্বসেরা এক প্রাসাদ নির্মাণ করতে। নিজের পছন্দ মতো সাজাতে থাকেন পুরো এলাকা। পুড়ে যাওয়া উপত্যকায় গড়ে ওঠা এই প্রাসাদ ডোমাস ওরিয়া নামে পরিচিত। ডোমাস ওরিয়া অর্থ স্বর্ণালী প্রাসাদ বা সোনায় মোড়ানো প্রাসাদ। এই বিশাল প্রাসাদকে ঘিরে কৃত্রিম লেক তৈরি করা হয়, যার চতুর্দিকে প্যাভিলিয়ন, বাগান এবং ছায়া ঢাকা বসার ব্যবস্থা ছিল। প্রাসাদের নির্মাণ শেষে এর সামনে কলোসাস অফ নিরো নামে নিজের একটি বিশাল ভাস্কর্য স্থাপন করেন। নিরো পরবর্তী সম্রাট ভাস্কর্য থেকে নিরোর মাথা সরিয়ে নিজের মাথা সংযোজন করেন। এই ভাস্কর্যকে সম্রাটের বিশালত্ব ও ক্ষমতার প্রতীক হিসাবে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। পরবর্তীতে সম্রাটের মাথার পরিবর্তে এপ্রো বা সূর্য দেবতার প্রতীক হিসেবে সোলার ক্রাউন সংযোজিত হয়। বিভিন্ন অলৌকিক ক্ষমতার কথনসহ কলোসাসের অস্তিত্ব ছিল অনেক দিন। নিরোর শাসনাবসানের পরে এই ডোমাস ওরিয়া অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। পরবর্তী শাসকদের কেউই আর এই প্রাসাদ ব্যবহার বা সংরক্ষণের আগ্রহ দেখায়নি, ফলে ডোমাসের বেশিরভাগই রক্ষণাবেক্ষণের অভাবে আস্তে আস্তে ভঙ্গুর হয়ে পড়ে, হারিয়ে যায় বাগান। পাহাড়ি ঢলের পলি আর শহরের আবর্জনায় ভরাট হতে থাকে লেক। অপরদিকে ভবনের দামি মার্বেল, বিভিন্ন অলঙ্কার এবং ধাতব অংশ চুরি হতে থাকে। একসময় নিরোর অবিচারের প্রায়শ্চিত্ত করার জন্য উদ্যোগ নেন সম্রাট ভেসপাসিয়ান। নিরো জোর করে যে এলাকা দখল করেছিলেন, ভেসপাসিয়ান সে জায়গাকে আবার জনগণের জন্য অবমুক্ত করার পরিকল্পনা করেন। এরই মাঝে মল্লযুদ্ধ খুবই জনপ্রিয় হয়ে ওঠে। বুদ্ধিমান সম্রাট ভেসপাসিয়ান নিরোর প্রাসাদের জায়গাটাই ছেড়ে দেন এসব কাজের জন্য। পরবর্তীতে সে স্থানেই বিশাল আকার মঞ্চ তৈরির পরিকল্পনা করা হয়, যে খবরে প্রজাদের মাঝে আনন্দের রোল পড়ে যায়। এতে বোঝা যায় নিরোর প্রতি তারা ঠিক কতটা ক্ষুব্ধ ছিলেন। থিয়েটারের নির্মাণ কাজ শুরু হয়েছিল 70-72 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়ে। কাজ চলাকালীন সময়েই সম্রাট ভেসপাসিয়ানের মৃত্যু হলে তার পুত্র টাইটাস রাজসিংহাসন আরোহণ করেন এবং 80 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ করেন। ধারণা করা হয় 70 খ্রিস্টাব্দের দিকে ইহুদি বিদ্রোহের পর যুদ্ধবন্দী ইহুদিদের দিয়ে এই কলোসিয়ামটি নির্মিত। কলোসিয়াম একেবারে মুক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি কাঠামো, যার বাহ্যিক এবং অন্তঃস্থ দৃশ্য দুটি রোমান থিয়েটারের আদলে কল্পনা করা। পাখির চোখে দেখলে এটি ইটালিয়ান 5 পয়সা কয়েনের আকৃতি প্রদর্শন করে। তবে ভূমি নকশা একেবারে বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার।
189 মিটার লম্বা এবং 156 মিটার চওড়া, যা মোট 24,000 বর্গমিটার এলাকা নিয়ে বিস্তৃত। বাইরের দেয়ালের উচ্চতা 48 মিটার। মঞ্চের আকার ডিমের মতো, যা লম্বার দিকে 87 মিটার এবং প্রস্থের দিকে 55 মিটার। প্রায় 5 মিটার উচ্চতা একটি দেয়াল ঘেরা। এর উপর থেকেই আসন বিন্যাস শুরু। নিচে সুরঙ্গাকারে অগভীর প্যাসেজওয়ে তৈরি করা হয়েছে পশুদের আনা নেয়া এবং গ্লাডিয়েটরদের যাতায়াতের জন্য। ধারণা করা হয় বাহিরের দেয়াল নির্মাণের জন্য প্রায় 1,00,000 ঘনমিটার ট্রাবারটাইন পাথর ব্যবহার করা হয়েছিল, যা কোনো মশলা ছাড়াই কেবল লোহা বা ব্রোঞ্জের ক্লাম্পের মাধ্যমে আটকানো থাকে। 300 টন ক্লাম্প লেগেছিল বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করতে। এখনও যে অংশটি দাঁড়িয়ে আছে তা কলোসিয়ামের উত্তর অংশ। প্রত্যেক কোণায় যে ত্রিকোণমিতির ইটের তৈরি অংশ দেখা যায় তা আধুনিক সময়ের সংযোজন। 19 শতকের শুরুর দিকে এগুলো স্থাপিত হয় দেয়ালগুলোকে ধসে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। বর্তমান সময়ে যে বহির দেয়াল দেখা যায় অনেকের মতে তাই আসলে পুরনো সময়ের অভ্যন্তরস্থ দেয়াল। কলোসিয়ামে থেকে যাওয়া বহির দেয়ালের বিশাল আকৃতির অবয়ব সুপার ইম্পোজড আর্কেটের 3টি স্তরে বিভক্ত। উপরে লম্বা একটি অংশ অবস্থিত, যার দেয়ালে একটি নির্দিষ্ট দূরে জানালা বসানো আছে। দ্বিতীয় এবং তৃতীয় আর্কেডের সবগুলো কাঠামোবদ্ধ স্ট্যাচু দাঁড়ানো আছে বিভিন্ন ক্লাসিক্যাল ধারণার প্রতিমূর্তি হয়ে। এটিকে শীর্ষে চতুর্দিকে জুড়ে 240টি করবেল বসানো আছে। করবেল মানে হচ্ছে ছাদের বর্ধিতাংশ ধরে রাখার জন্য দেয়াল থেকে বের হয়ে আসা বাড়তি অংশ। প্রাচীন রোমান সাম্রাজ্যের গোলাকৃতি ও বহুতল অ্যাম্পিথিয়েটার হিসেবে বৃহত্তম এই স্থাপনাকে ক্রিয়ার ব্যবহার করা হতো। প্রায় 50,000 দর্শক ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্লাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। প্রথমে সবার জন্য উন্মুক্ত না হলেও পর্যায়ক্রমে দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত করে দেওয়া হয়। গ্ল্যাডিয়েটরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠে ধীরে ধীরে। এই গ্ল্যাডিয়েটররা মূলত ছিল দাস এবং যুদ্ধবন্দী, যারা স্কুলে সামরিক পদ্ধতিতে তাদের প্রশিক্ষণ নেওয়া হতো। এই লড়াইয়ে টিকে থাকা একেবারে অসম্ভব ছিল না। একটি প্রদর্শনীতে 18 জনের মধ্যে 15 জনই বেঁচে থাকতে সক্ষম হতো। মল্লবীরগণ একে অপরকে নিঃশেষ করে স্বীয় ক্ষমতা প্রয়োগপূর্বক নিজেকে টিকিয়ে রাখত। এমনকি হিংস্র জীবজন্তুর সাথেও লড়তে হতো তাদের। প্রতিপক্ষকে নিরস্ত্র ও হত্যা করার পর গ্ল্যাডিয়েটর চূড়ান্ত রায়ের জন্য ঘুরে দাঁড়াতেন সম্রাট বা দর্শক সারির দিকে। সম্রাট বৃদ্ধাঙ্গুলি উঁচু করলে রক্ষা পেত গ্ল্যাডিয়েটর, আর বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে দেয়া মানে নির্ঘাত মৃত্যু। এখানে মহিলাদের মল্লযুদ্ধও অনুষ্ঠিত হতো। এমনও ঘটনা আছে অনেক সময় রোমান মহিলারা নামকরা মল্লবীরদের প্রেমে পড়ে গৃহত্যাগ করেছেন। 80 খ্রিস্টাব্দে সম্রাট টাইটাসের শাসনামলে মল্লযোদ্ধা প্রিঙ্কাস ও ভেরাসের মধ্যে যুদ্ধ নিয়ে এই স্থাপনার আনুষ্ঠানিক সূচনা হয়। ব্যতিক্রমীভাবে যুদ্ধ অমীমাংসিত থাকে এবং উভয় পক্ষ বিজয়ী ঘোষিত হয়। কিছু প্রদর্শনী 100 দিনের বেশি সময় ধরে চলত। তখন 5,000-এর মতো পশু প্রাণ হারাত এই লড়াইয়ে। 9,000 গ্লাডিয়েটর লড়াই করে যেত মৃত্যুর সাথে। এ ধরনের খেলা বাদেও স্থল নৌযুদ্ধ, পশু শিকার সম্পর্কীয় নাটকেও আমন্ত্রিত দর্শকদের মনোরঞ্জনার্থে প্রদর্শন করা হতো। রোমে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হতো কলোসিয়ামে। কোনো প্রকার অস্ত্র ছাড়াই তাদের তুলে দেওয়া হতো হিংস্র পশুর মুখে। জনসম্মুখে অপরাধীকে ছিন্ন ভিন্ন করে ফেলত হিংস্র পশুর দল। প্রাক মধ্যযুগ থেকে কলোসিয়াম বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও মাঝে মাঝে আরও কিছু প্রয়োজনে ব্যবহার হয়েছে, যেমন আবাসন প্রশিক্ষণ কেন্দ্র, সৈন্যদের অস্থায়ী ব্যারাক, তীর্থযাত্রীদের আবাসন, এমনকি কোনো এক পর্যায়ে দুর্গ হিসেবেও ব্যবহার করা হয়। খ্রিস্টান সমাধি হিসাবে একসময় কেউ কেউ দাবি করতেন এটিকে, যদিও এর সমর্থনে খুব শক্ত কোনো দলিল নেই। তবে 6ষ্ঠ শতাব্দীর শেষভাগে অ্যাম্পিথিয়েটার কাঠামোর মধ্যে একটি চ্যাপেলের নির্মাণ করা হয় বলে পাওয়া গেছে। অ্যারেনা বা মঞ্চ অংশটি
সমাধি হিসেবে ঘোষণা করা হয়। বসার আসনসমূহের নিচে ভোল্টেড ছাদবৃত স্থানগুলো বসবাস এবং ওয়ার্কশপের কাজে ব্যবহার করা হতে থাকে এবং 1200 থেকে এ ধারা চালু ছিল বলে পাওয়া যায়। অতঃপর তখনকার প্রভাবশালী ফ্রেঞ্চিপানি পরিবার কলোসিয়ামকে দখল করে এর চারদিকে ঘিরে তাদের দুর্গ সদৃশ প্রাসাদ হিসেবে ব্যবহার শুরু করে 443 খ্রিস্টাব্দে এবং 1349 খ্রিস্টাব্দে ভূমিকম্পে কলোসিয়ামের অবকাঠামো 2/3 ধ্বংস হয়ে যায়। এখনকার ইটপাথরের কিছু চার্চ ও হাসপাতাল তৈরির কাজে ব্যবহৃত করা হয় সেই সকল ইট। প্রতি বছর 5 মিলিয়ন দর্শনার্থী আসেন কলোসিয়ামে। প্রতি মাসের প্রথম রবিবার কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না এখানে। ইউনেস্কো কলোসিয়ামকে 1990 সালে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয়। এটি পৃথিবীতে মনুষ্য সৃষ্ট আধুনিক সপ্তাশ্চর্যের একটি বলে নির্বাচিত হয় 2007 সালে। বর্তমানে সপ্তাশ্চর্যের তৃতীয় অবস্থানে আছে এই ভাস্কর্যটি। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও তা অবশ্যই জানিয়ে মন্তব্য করুন কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।